বন্ধুরা, ঘরে বাইরে চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ইলিশ মাছের একটি অতি পরিচিত রেসিপি, দই ইলিশ। এটি বানাতে যা যা উপকরণ লাগছে, ইলিশ মাছ, টক দই, লবণ পরিমাণ মতো, সর্ষের তেল পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো। এখানে আমি সর্ষে ও পোস্ত 2 বড় চামচ করে নিয়েছি। তোমরা মাছের অনুযায়ী এটি পরিমাণ বাড়াতে বা কমাতে পারো। কালো জিরে 1/2 চামচ, 4টে কাঁচা লঙ্কা, প্রথমে আমি সর্ষে পোস্তটাকে 10 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রেখে একটি পেস্ট বানিয়ে নিলাম। এরপর টক দইয়ে 1/2 চামচ নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। মাছে আমি নুন হলুদ মাখিয়ে দিলাম এবং একটা একটা করে মাছ ভালো করে ওলট পালট করে তার সাথে মিশিয়ে নেব এবং এইভাবেই নুন হলুদ মাখিয়ে মাছটিকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এরপর সর্ষে পোস্তর যে পেস্ট বানিয়েছিলাম তাতে আমি 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। একটি পাতলা ব্যাটার বানিয়ে নিলাম। এরপর তাতে একটি একটি করে মাছকে আমি তার মধ্যে ডুবিয়ে এপিট ওপিট করে এইভাবে আমি প্রত্যেকটি মাছে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম এবং সর্ষের তেল 1 চামচ দিয়ে সেইটিকে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এরপর আমি গ্যাসটি জ্বালিয়ে তার মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে তাতে আমি 2 চা চামচ সর্ষের তেল অ্যাড করলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে আমি 1/2 চামচ কালো জিরে অ্যাড করলাম। এরপর ম্যারিনেট করা মাছগুলি আমি এক এক করে তেলের উপর দিয়ে দিলাম। এবং পুরো মশলাটাও আমি মাছের সাথে দিয়ে দিলাম। আস্তে আস্তে আমি মাছগুলো এপিট ওপিট করে ছড়িয়ে দেব এবং এইভাবে আমি হতে দেব মাছগুলিকে। এরপর যে বাটিতে মাছগুলো ম্যারিনেট করা ছিল সে বাটিটা অল্প পরিমাণ জল দিয়ে সেই জলটাও আমি মাছের সাথে অ্যাড করলাম। এইভাবে আস্তে আস্তে মাছগুলোকে ওলট পালট করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, এরপর দেখব। এরপর মাছগুলিকে আমরা কীভাবে 2টো খুন্তির সাহায্যে উল্টে দেব। এই সময় খুব আলতোভাবে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, কারণ ইলিশ মাছ এমনি একটু নরম মাছ, তাই আমাদেরকে খুব সাবধানে এটি করতে হবে। এরপর 10 মিনিট আমরা লো ফ্লেমে করে ওপরে চেয়া কাঁচা লঙ্কা 2টো দিয়ে দেব এবং আবার আলতোভাবে উল্টে পাল্টে নেব। এইভাবে রসটা যখন ধীরে ধীরে কমে আসবে তখন এই রেসিপিটি আমাদের পরিবেশন করার জন্য একেবারে রেডি। এটি গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তোমরা এটি বাড়িতে ট্রাই করে দেখতে পারো, কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং আমার এই ঘরে বাইরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস কর, তাহলেই আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে প্রথমেই পৌঁছে যাবে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।